আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পরিবারের অর্থাভাব, বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলছিলেন পরিবারের লোকজন, আর সে সময় হঠাৎ বাড়িতে পুলিশের গাড়ি, উদ্ধিধারীকে দেখে ভয়ে পরিবারের লোকজন। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন খোদ আইসি এসেছেন সাহায্যের হাত বাড়াতে, এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। পুলিশের এই মানবিক রূপের নির্দেশ বা এই রূপকে কুর্নিশ জানালেন সকলেই। মৃত গণেশের পরিবারের পাশে দাঁড়ালেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি, শেষকৃত্যের জন্য দিলেন সাহায্য। প্রসঙ্গত, মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধ অসুস্থ গণেশ দাসকে তুলসীহাট ব্রিজের ওপর নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল। চার দিন ধরে ওই এলাকায় পড়ে থাকা সত্ত্বেও সেই সময় কর্তব্যরত পুলিশ পেট্রোল ভ্যান না থাকা সত্ত্বেও উদ্ধার করেনি এবং অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। অবশেষে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারফত খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস। বিপাকে পড়ে যায় হতদরিদ্র পরিবার, গণেশের শেষকৃত্যের জন্য অর্থ জোগাড় করতে পারেনি তারা। এরপরেই সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে তাদের পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুরের থানার পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি মনোজিৎ সরকার সংবাদদাতার কাছে খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান গণেশবাবুর বাড়িতে। পরিস্থিতি বিবেচনা করে তিনি তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন। পুলিশের কাছ থেকে এরকম সহযোগিতা পেয়ে আপ্লুত গণেশের পরিবারের লোকজনরা, তারা কৃতজ্ঞতা জানিয়েছে হরিশ্চন্দ্রপুরের পুলিশ প্রশাসনকে। একসময় হরিশ্চন্দ্রপুরের পুলিশের অবহেলার জন্যই গণেশ চার দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল, আর সেই পুলিশই অন্যরূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুরের এলাকার বাসিন্দারা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কোথায় পাওয়া গেছিল? ওই ভবানী ব্রিজের ওখানে, ভবানী ব্রিজের ওই দিকে, তুলসী কাটার দিকে। আজকে কারা এসেছিল? আমি জল খাবার দিশা পাইনি, ভয় তো দূরের কথা, আমি তো জলই ধরে নিয়েছিলাম, এত ভয় পাইছিলাম। তারপরে শুনলাম যে না, সহযোগিতার জন্য এসছে, আমাদেরকে ভালো লাগলো। প্রথমে আসে তো আমরা দেখে একটু অচমকা হয়ে গেলাম যে পুলিশের গাড়ি কেন থামলো। তারপরে আইসি সাহেবকে বসতে দিলাম, তো বলছে না না আমরা বসবো না। তো বল, তারপরে পাইছে কিছুদিন আগে গণেশ দাস একটা পড়েছিল অন্য জায়গায়, তার মধ্যে একটা সামনে আমরা ডায়েরি করেছিলাম, নিজের ভাই ডায়েরি। পুলিশ বাবু এসে উদ্ধার করে আমাকে নিয়ে আসলো বাড়িতে। তারপরে উনি আজ মরে যান, সোমবারের দিন শ্রাদ্ধ আছে। তারপর আইসি সাহেব এসে যাওয়া আসলো আমাদের পাশে। তারপরে আমরা মাঝে কিছু কিছু বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য কানেকশন যারা করি, তো আইসি সাহেব শুনে আমাদের বাড়ি আসলো। আইসি সাহেব আসে আমাদের কিছু অর্থিক সাহায্য দিয়ে গেলো, সাহায্য করে গেছে, খুব ভালো। নতুন আইসি সাহেব এসছে, তো আইসি সাহেবকে আমি খুবই প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। এই সাহেব যেন হরিশ্চন্দ্রপুরে সাহেব কোথায় এসেছিলেন আজকে? আজকে সদ্যপ্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো, পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো, আপনাদের খবরের জেরে এটা হয়েছিল। তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন, তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমাদের তরফ থেকে যা সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্যই আর কি। অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই, সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি। তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকবে, আমাদের পুলিশ তরফ থেকে যতটুকু হেল্প করা যায়, খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না, তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায়। এবং সংবাদ মাধ্যম, আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর করছেন। ওনারা শেষকৃত্য করতে পারছিলেন না এটা শোনা গেল, তো এই জন্যই আমরা ওনার পাশে এসে দাঁড়ালাম এবং আর্থিকভাবে সাহায্য খানিকটা করলাম, যাতে ঠিক মতো ওনার শেষকৃত্যটা সম্পন্ন হয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।